আজকের ব্লগিং খুব মানে ইন্টারেস্টিং ব্লগিং হতে চলেছে। তো আজকের আমরা মানে যাচ্ছি আজকের আরওএসি, আজকের টপিক হচ্ছে আরওএসির ফ্ল্যাটের কাছে যাবো, ঠিক আছে, ফ্ল্যাটে যাব। তো দেখি যদি দেখা হয় তো খুবই ভালো। তো আমরা এখন আছি নিউ টাউন, আমাদের এখানেই ফ্ল্যাটে আমরা থাকি। তো চলুন আপনারাও ইন্টারেস্টিং আপনারা দেখতে থাকুন, যে দেখা যদি হয় খুবই তো ভালো, আর না হলে ব্যাড লাক। তো ব্লগিংটা ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন দেখা করা যাবো। এই হচ্ছে প্লেস নব হোটেল, পাশে একদম নব হোটেল। তো এইখান থেকে একদম আরওএসির ওই পাশটায়, তো ওখানেই থাকে মানে ফ্ল্যাটে, ওই বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে হচ্ছে প্রণয় সিং আর ব্লগিং করতেছে। তো এখান থেকে দেখুন প্লেসটা একদম অসাম। তো এইখান থেকে হচ্ছে একদম সুপার। এই আপনারা যদি আসেন নব হোটেল বলবেন, নব হোটেল থেকে একদম বিশ্ব বাংলা গেটে যদি আসতে চান, তো বিশ্ব বাংলা গেটের কাছে একদম আরওএসি সন্ধিয়ার বাড়ি মানে ফ্ল্যাট। তো আপনারা ব্লগিংটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি। তো প্লেসটা দেখে নিন ভালো করে, ফুলের বাগানগুলো একদম খুব সুন্দর, এবং পাশে একদম অনেকগুলো বিল্ডিং উঠেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, যদি আরওএসি সন্ধিয়ার সঙ্গে দেখা হয় তো নিশ্চয়ই অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো। তো চলুন ফ্রেন্ড শুরু করা যাক। মানে সবই ভালো, এখন টেম্পারেচার 36 ডিগ্রি, এখন বাজে 9টা, মানে এতটাই রোদরে। তবুও একটা আরওএসি সন্ধিয়ার এত ফেমাস ইউটিউবার, কারণ সে সিঙ্গিংও করে এত সুন্দর, তো চারিদিকে নাম ডাক ওয়েস্ট বেঙ্গলে। তো তাই আমরা ভাবলাম যে দেখাই করা যাক আরওএসি সন্ধিয়ার সঙ্গে। তো তার জন্য যাওয়া হচ্ছে, বাট এত রোদ্দুর এবং 9টার সময় এত গরম, মানে অসম্ভব গরম পড়েছে, মানে কি করা যায়। চলুন তবুও দেখা যাক, আপনাদের জন্যই কষ্ট করতে হচ্ছে, আপনাদের এই টপিকে ব্লগিং বানাতে হচ্ছে। তো ফ্রেন্ডস ইন্টারেস্টিং ব্লগিং হতে চলেছে। তো অবভিয়াসলি মাস্কটা এই কারণে ইউজ করছি, তো কলকাতা বুঝতেই পারছেন, তো এখান থেকে করোনার উৎপত্তি স্থানই হয়েছিল আমাদের এখানে। তো ব্লগিংটা খুব ইন্টারেস্টিং ব্লগিং হতে চলেছে, তো ব্লগিংটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এবং মানে রোড খুব জাম একদম, খুব সুপার। তো চলুন ফ্রেন্ড ব্লগে থাকুন, দেখাচ্ছি, চলে এসেছি আরওএসি সন্ধিয়ার ফ্ল্যাটের কাছে। তো গিয়ে দেখা হচ্ছে, তো চলুন ফ্রেন্ড। ফাইনালি চলে এসেছি কলকাতার নিউ টাউন বিশ্ব বাংলা গেট। তো এবার আরওএসি সন্ধিয়ার সঙ্গে কোন ফ্ল্যাটটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং আমাদেরকে একদম ফুল ঠিকানা ডিটেল সব কিছু জানিয়ে দেবো। মানে একদম সুপার প্লেস কলকাতা, এবং পিছনে ফ্ল্যাট আছে একটা বিশাল বড়, কি কারণে কি জানি না হয়তো। তো আমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, তো কোথায় শ্যুটিং হয় বা কোথায় প্লেস, মানে এখানে শ্যুটিং যারা ইউটিউবাররা তারা কোথায় শ্যুটিং করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড শুরু করা যাক, ব্লগিংটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো ফ্রেন্ডস এইসব জায়গাতেই শ্যুটিং করা হয়, তো দেখছেন এই যে প্লেসগুলো দেখছেন ধারগুলো, এইগুলোতেই শ্যুটিং করা হয়, এবং এই যে প্লেসগুলো রোড রাস্তাগুলো দেখছেন এইখানে শ্যুটিং করা হয়। তো দেখুন প্লেসটা অসাধারণ প্লেস। তো এই হচ্ছে আরওএসি সন্ধিয়ার এইখানটায়, নিউ টাউন মেলা প্রসঙ্গ এইখানটার কাছেই মানে এনার ফ্ল্যাট। তো খুঁজে বের করতে হবে, এতগুলো ফ্ল্যাট আছে এই পাশে, তো কোন ফ্ল্যাট। তো আপাতত এখন এত রোদ, এখন বাজে 8:25, তো এখন এত রোদ, মানে দুপুরবেলা হলে কীরকম রোদ হবে সেটাই ভাবছি। এবং প্লেসটা শুধু দেখা যাক, আপনারা দেখতে থাকুন ব্লগিংয়ে থাকুন, ইন্টারেস্টিং ব্লগিং হতে চলেছে আবার বলছি। তো এই হচ্ছে প্লেস, তো আপনারা যদি আসতে চান নিশ্চয়ই আসতে পারেন অবভিয়াসলি। ওকে অনেক ফাইনালি খোঁজাখুঁজির পরেও, তো এইসব যে প্লেস আছে এইসব প্লেসে ওনারা শ্যুটিং করে, ঠিক আছে, তো অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না ফ্ল্যাটটা, আই এম সো সরি। তো মানে এইখানটাই কোথাও থাকে, বাট অনেককে বললাম, তো কেউ বললো যে না জানি না, মানে এটা প্রাইভেট। তো
চলুন, কোনো প্রবলেম নেই, পরবর্তী ব্লগিংয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ এখন সিঙ্গার প্রণয় আহে দেখাচ্ছে, কিন্তু সিঙ্গার প্রণয়কে আমি ব্লগিংয়ে নেব না, গজব বেজ্জতি। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন ব্লগিং। তো খুব ভালো প্লেস, আপনারা যদি ঘুরতে চান এই প্লেসে এসে তো নিশ্চয়ই ঘুরতে পারেন। তো অবভিয়াসলি রেকমেন্ড করবো ভালো প্লেস এবং খুবই সুন্দর। এবং রাত্রেবেলা এই পাশের ওয়েদারটি মানে নিউ টাউনের একদম অসাধারণ, রাত্রের প্লেসটা একদম খুব সুন্দর। তো দেখতে থাকুন। তো আজ পর্যন্ত বাই বাই। তো ব্লগিংটা খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই আপনাদের লেগেছে। তো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই।